আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে নিয়ে আসছি পুরোনো মেসকি যে ড্রেসগুলো আছে আমাদের বাংলাদেশের মার্কেটে অবহরজোর পাওয়া যায়, সেই মেসকি দিয়ে আমি কিভাবে একটি চাইনিজ স্টাইলে একটি লং ড্রেস তৈরি করে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এখানে সর্বপ্রথমে আমি উল্টো দিকে এটা নিয়েছি, আমার ফ্যাব্রিকটা আমি উল্টো দিকে নিয়েছি। নিয়ে আর্ম হোলে আমি এক করে নিয়ে এখান থেকে আমার যে চেস্টের যে মাপ আছে সেই মাপটা নিয়েছি। এখানে যে চেস্টের মাপ আছে ঠিক তার থেকে আধা ইঞ্চি একটু বেশি নিব। আমি যেই ফ্যাব্রিকটা আমি ইউজ করছি, যে আমার এখানে কিন্তু এটা কটন ফ্যাব্রিক না, এটা হচ্ছে লিলেন যে কাপড়টা পাওয়া যায় সেই কাপড়, খুব সফট এই কাপড়টা। এবং এখান থেকে আমি আর্ম হোল আমার এখানে যত দরকার ততই আছে। এবং এটা এই কামিজের বেসিক একটা যে আছে সেটা আমাদের সাইডে যে ওপেন যে সাইডটা থাকে সেটা একটু নর্মাল থেকে একটু বেশি হয়, আমাদের যে চেস্ট আছে চেস্ট পর্যন্ত হয়। আমি আপনাদেরকে একটা ছবি দিয়ে দেবো শেষে, তাহলে আপনাদের দেখতে কোনো বুঝতে কোনো প্রবলেম হবে না। তো এভাবে করে আমার ওয়েস্টের মাপ দিয়ে, ওয়েস্ট থেকে না, ওয়েস্ট অনেক নিচে চলে যায়, ওয়েস্টের উপরে থেকে আমাদের যে টপ পিসের জন্য আমরা যেই নিই, এখানে আমি 15 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাপ আপনারা নিতে পারেন কম বেশি করে, আমি 15 ইঞ্চি নিচ্ছি আমার জন্য। নিয়ে এভাবে করে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। পিন আমি এর জন্য দিচ্ছি যেন আমার যে মাপটা আছে সেটা বোঝা যায়। এখানে আমি এই ফ্যাব্রিকটা কাটবো না, কারণ লিলেন কাপড়টা না কাটাটাই ভালো। এবং নর্মালি আমার কিন্তু, যে আমি সবসময় বলি 2 ইঞ্চি প্রয়োজন হয় এক্সট্রার জন্য, তাই এখানে আমি কোনো কাটবো না। তো এখন এই সাইড থেকে আমি আর্ম হোল পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো এখান থেকে আমি স্টার্ট করছি। এবং এর নিচে যে অংশ আছে, মেসকির যে দুই সাইড আছে, সেই দুই সাইড কিন্তু আমি এটা খুলে ফেলবো, কারণ আমরা অনেকে আছি যে মেসকিটা পছন্দ করি না। বাংলাদেশে যে মেসকিটা পাওয়া যায়, কিন্তু সাধারণত যে রেডিমেড যে মেসকিগুলো পাওয়া যায় সেগুলো দেখতে অনেকটা সুন্দর হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। তাই আমি ভাবলাম যে পুরনো মেসকি এটা, এই মেসকিটা আমি আসলে পুরনো বললে ভুল হবে, এটা আমার কিনা আনার পরে আমি এটা ইউজ করিনি, এভাবেই পড়েছিল। তো ভাবলাম যে একটা ডিজাইন একটা ড্রেস এটা দিয়ে তৈরি করি, তাই আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে করে এটা হচ্ছে আমার ওপেন কামিজে আমরা যেটা করি, দুই সাইডে যে আমাদের ওপেন পার্টটা থাকে সেই পার্টটা আমি ওটাই করছি। জাস্ট এটা একটু লম্বায় আপনাদের একটু ওপেনটা বেশি হবে। দুইবার ফোল্ড করে আয়রন করে নিচ্ছি। নিয়ে এতে আমি পিন দিয়ে ব্লক করে নিচ্ছি চারো সাইড। এইভাবে করে কিন্তু আমার যে অপর যে সাইড আছে সেটাও কিন্তু আমি সেলাই করে নেব। এবং এখানে আমি সেলাই করা স্টার্ট করছি। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, অনেকে আছে এটা হয়তোবা বুঝতে পারেন না, যখন আমাদের কামিজের যে এই সাইডটা আছে, এই সাইডটা অনেক সময় আছে সুন্দরভাবে আমরা শেপে আনতে পারি না। তো সেই জন্য আমি আয়রন করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ফোল্ডটার উপরে কিন্তু আমি একসাথে ভাঁজ করে নিয়েছি। আগে কিন্তু আমার সাইড সেলাই দিতে হবে, তারপরে কিন্তু এই সেলাইটা দিবেন। আমরা অনেকে আছে আগে সাইড সেলাইটা দিই তারপর এই সেলাইটা দিই, এটা কিন্তু ভুল। আগে আপনাদের বডি সিলি সেলাই করে তারপরে এই সেলাইটা দিতে হবে। তো এইভাবে করে আমি পুরো রাউন্ড সেলাই করে নিচ্ছি। এবং অপর যে সাইড আছে ঠিক সেটাও আমি একইভাবে দোনো সাইড সেলাই করে নেব। আর হাতা এবং গলা যা আছে আমি সেরকমই রাখছি, কোনো চেঞ্জ করছি না। তো এখানে আপনারা হয়তো খেয়াল করতে পেরেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ইজি এবং সিম্পল কিছু মেথডতে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।